হামিদ আল লাফাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জুমার দিন। পেনভিশন টিভি প্রেজেন্টস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ছিলেন হামিদ আল লাফাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক শুক্রবারে জুমার নামাজের আর বেশি সময় বাকি নেই। এই মুহূর্তে বাড়ির পোষ্য গাধাটি অজানা গন্তব্যে উধাও হয়ে গেল। ওদিকে মিলে পড়ে আছে তার একমাত্র খাদ্য আটা, সেটা না আনলে আজ চুলায় আগুনই জ্বলবে না। আবার ফসলের জমিটা পানি শূন্যতায় ফেটে চৌচির, তাতে সেচ দেয়া আবশ্যক। ত্রিমুখী কাজের চাপ আর অত্যাসন্ন জুমার নামাজ তার মাথায় মিছিল শুরু করল। তিনি নীরবে কিছুক্ষণ ভাবলেন, এরপর জাগতিক কর্মগুলোর চিন্তা বাদ দিয়ে ছুটলেন মসজিদ পানে। নামাজ শেষ হলো, অফুরন্ত প্রশান্তি নিয়ে তিনি মসজিদ থেকে বের হলেন। এরপর প্রথমেই তিনি ক্ষেতের কাছে গেলেন এবং শুষ্ক জমি পানিতে টইটম্বুর দেখে বিস্ময়ে হতবাক হলেন। জানতে পারলেন পাশের জমির মালিক নিজের ক্ষেতে পানির লাইন ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন, ফলে পানি উপচে তার জমিটাতেও সেচের কাজ হয়ে গেছে। বাড়িতে এসে দেখেন গাধাটি আস্তাবলে সুন্দর করে বাঁধা। ভেতরে প্রবেশ করে দেখেন স্ত্রী রুটি তৈরিতে ব্যস্ত। আবার অবাক হওয়ার পালা, শশব্যস্ত হয়ে তিনি স্ত্রীর কাছে জানতে চাইলেন কিভাবে কি হলো। উত্তরে হামিদ আল লাফাফের স্ত্রী বললেন, হঠাৎ আমি গেটে কড়া নাড়ার শব্দ পেলাম। গেট খুলে দিতেই গাধাটি বাড়িতে ঢুকে পড়ল। ওদিকে এক প্রতিবেশীর আটা মিলে পড়েছিল, তারটা আনতে গিয়ে ভুলে আমাদের আটা নিয়ে আসে। পরে বুঝতে পেরে আমাদের আটা বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। স্ত্রীর বক্তব্য শুনে হামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে মাথা তুলে মহান প্রভুর প্রতি কৃতজ্ঞতা আদায় করলেন। বিড়বিড় করে বললেন, হে আল্লাহ, আমি আপনার মাত্র একটি কর্ম সমাধা করেছি আর আপনি আমার তিনটি প্রয়োজন সমাধা করে দিয়েছেন। সত্যি আপনি মহা ক্ষমতাবান, দয়ালু।